প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে সোহেল ভাই তার স্ত্রীকে কিভাবে সে তার জীবনযাত্রা বা সে কীভাবে চলছে আমরা সেই দৃশ্যগুলো একটু দেখাচ্ছি। আচ্ছা সোহেল ভাই, নেন আপনি কিভাবে প্রতিদিন যে এই কাজগুলো করে, এই যে দেখুন একজন স্বামী সে কিভাবে তার স্ত্রীকে নিচ্ছে, আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে একটু প্রিয় দর্শক আপনারা দেখাচ্ছি। আসলে প্রিয় দর্শক, এভাবে দীর্ঘ 15টি বছর স্ত্রীকে কাঁধে করে সোহেল ভাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনারা দেখছেন এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন সোহেল ভাই, এরপরে 10 টাকার নোটে একটি নাম্বার পেয়েছিলেন, সেটা হলো এই যে প্রতিবন্ধী রোশনার। তো সেই নাম্বার থেকে প্রেম, প্রেম থেকে ভালোবাসা, আর এইভাবে প্রায় 15 বছর এইভাবে ঘাড়ে করে তার স্ত্রীকে নিয়ে ঘুরছেন। এবং সরেজমিনে আমরা এসে দেখতে পেরেছি তিনি তার একটি মাটির ঘর আছে বা মাটির ঘর ঘর সেটাও তার শ্বশুরের দেওয়া, সেটা একটা খাদ জমিনতে। তো এইভাবে সে ঘুরে বেড়াচ্ছেন, আমরা একটু আজকে শুনবো আসলে তাদের প্রেমের গল্পগুলো। হ্যাঁ, আর তারা কি করছেন বা এখন তাদের কি অবস্থা, এই তুমি এখানে আমরা একটু বসি আসলে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে কিভাবে তাদের জীবন চলছে সেই দৃশ্যগুলো। দেখুন কত কষ্ট করে স্ত্রীকে এই রকম ভালোবাসা, সারা জীবন বেঁচে থাকুক আমরা সেই কামনাই করি। আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে তাদের প্রেম আসলে কিভাবে একজন স্ত্রীকে তার স্বামী কেয়ার করছেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো, এবং আপনারা আমাদের সাথেই থাকুন। সে বলছে আপনি তোমাকেই ফোন দিয়েছি কেন, যে আপনার ব্যাপারে 10 টাকার নোটে অনেক বাজে মন্তব্য লেখা আছে। আমাকে ভাই যে গলা বলছে সেটা মিথ্যা বলছে। দেখেন আমি ভাই একজন প্রতিবন্ধী মানুষ, আমার বাহির হয়ে যাওয়ার মতন কাউকে সময় দেওয়ার মতন সেই রকম অবস্থানে আমি নাই। যে বলছে সে পুরোটাই মিথ্যা বলছে। আচ্ছা, এবং এখন তাকে আমি ধন্যবাদ জানাই যে তুমি লেখছো, খুব ভালো করছো, আল্লাহ তোমারও ভালো করুক। আচ্ছা আচ্ছা, সে যদি না লেখতো হয়তো আমার হাজবেন্ড আমার এই নাম্বারটা পাইতো না, আমার বিয়েও হতো না, আমার বাচ্চাও হতো না, আমার সংসারও হতো না। না, আপনি বলছিলেন যে না আপনি এর আগে আপনার প্রেমের এই মানে সম্পর্কটা আপনার পরিবার মেনে নেয়নি, আসলে সেটা কেন? পরিবার মেনে নেয় নাই, একটাই কারণ ছিল যে আমি প্রতিবন্ধী, হয়তো আমার বিয়ে হওয়ার পর আমার হাজবেন্ড যদি রাইখা জায়গা বাচ্চা টাচ্চা হওয়ার পর তখন এই ঝামেলাটা তাদের উপর আয়া পড়বে। হ্যাঁ, এই জন্য আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাইছিল না। আচ্ছা, তারপরে এখন কি বুঝতেছেন, যেহেতু 15 বছরের সংসার চলতেছে, আপনাদের 10 বছরের একটি কন্যা সন্তান আছে, এখন আমি ওর প্রতি আরো আত্মবিশ্বাস আছে যে এখন আমাদের সম্পর্কটারে আর কেউ, যদি কাল বৈশাখী ঝড়ো আসে সেই ঝড়ের মাধ্যমে আমরা তিনজন এক খুঁটিতে বাঁধা হয়ে থাকবো। আচ্ছা, আপনাকে দেখলাম আমরা ঘাড়ে করে নিয়ে ঘুরছে, আসলে এটার কারণটা একটু বলেন। ঘাড়ে করে নিয়ে ঘুরছে বা সে এক মানে আপনি তো মোটামুটি ওয়েট আছেন বা সে এটা 15 বছর ধরে কন্টিনিউ করছে? কন্টিনিউ করছে যে আমি যদি বলি খুব আমার মন খারাপ হয়। হ্যাঁ সোহেল ভাই, একটু যদি তাকান তখন আমাকে, আমি তাকে বলি যে আমাকে কোথাও নিয়ে যাবা, তখন সে বলে চলো নিয়ে যাবো। আচ্ছা, আর আমি একটা সাধারণ একটা কুঁড়ে ঘরের মাটির কুঠা ঘরে থাকি, সেখানে আমার মানে আর্থিক অবস্থা সেরকম নাই যে আমি সেটাকে পরিবর্তন করব। তো আপনারা দেখছেন যে নিউজের মাধ্যমে আমার যে আর্থিক অবস্থাটা তুলে ধরা হয়েছে, যারা আমাদের এখন নতুন করে দেখবেন ভাই যারা অর্থশালী আছেন তারা যদি আমার একটু দয়ার হাত বাড়াতেন, তাহলে আমার মেয়েটাকে নিয়ে যে আমি সুন্দর করে আমার মেয়ের ভবিষ্যৎটাকে গড়ে তুলতে পারি। আর আমার হাজবেন্ড এখন অসুস্থ, কারণ অসুস্থ একবার বেনিস্টুপ করেছে, এখন আমার ভিতরে ভয় সব সময় থাকে কখন জানি আবার না আবার এরকম হয়। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ছোট বড় সবাই, যে আমার হাজবেন্ড আল্লাহ যেন তাকে আর অপর মাইদের বাইসা থাকার জন্য, শুধু আমার জন্য, কারণ ও যদি মারা যায় তা আমার পাশে থাকার মতন কেউ পৃথিবীতে থাকবে না। সেটা হলো একটা আমার কন্যা, তাও একটা মেয়ে, আমার ছেলে না। মেয়েটা যেহেতু আমার হয়েছে, আমি এমন অবস্থানে আমার মেয়েটাকে নিতে চাই যে একটা ছেলে যা না করতে পারে আমার মেয়েটাকে দিয়ে আমি তা করাতে পারি। যদি সরকারের বা কোনো অর্থনীতি যারা যারা সমাজের বিত্তশালী আছে, যাদের টাকা পয়সা আছে, হ্যাঁ, তারা যদি আসে আমাকে একটু দয়া করে, তাহলে আমার দেখা যাবে যে মেয়েটাকে আমি মানুষ করতে পারি।
আচ্ছা বোন, আপনি তো মার গর্ভ থেকে প্রতিবন্ধী হয়ে আসেননি? না, আমার যখন কিভাবে কিভাবে হলো একটু আমাদেরকে বলুন। আমার যখন বয়স 6 বছর তখন টাইফয়েড জ্বর হয়েছিল, তারপর থেকে আমি আর হাঁটতারি না, কিন্তু হাঁটতারি না তখন খুব কষ্ট হতো আমার। যে 8-10টা মেয়ে হাঁটে, ওদের নিয়ে ঘোরা করে ঘুরে স্কুলে যাই, আড্ডা দেই, সেই সেই অনেক কিছু করে, কিন্তু আমার বিয়ের পর সেই ভুল ধারণার থেকে আমি বার হয়ে আসতে পারছি। কারণ আমার হাজবেন্ড যে জায়গায় না যাইতে পারি, সে আমাকে সেই জায়গায় গাড়ি করে হলেও সে জায়গায় আমাকে নিয়ে যেতে প্রস্তুত। না, আপনি জানেন আপনার হাজবেন্ড একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ, সে একজন এডুকেটেড পারসন। হ্যাঁ, তো আসলে এই রকম একজন লোক আপনি পাওয়াটা, এটা তো আপনি নিজেকে ভাগ্যের বিষয় প্রথমে বলছেন। আপনি যে ওই যে ভাইয়ারা বলছেন না যে সোহেলের জন্য আমি রাজকুমার, সেও কোনো দিক দিয়ে কম না, আসলে আমি রাজকুমারী। সে তো গানও জানে, আমরা দেখছি। হ্যাঁ, সে গানও জানে। সে কি আপনি প্রেম করার সময় থেকে এই গান শোনাতো? হ্যাঁ, আমি যখন বিয়ের প্রথমে শোনাই নাই, আচ্ছা, তখন আমার বিয়ে হলো, তখন বিয়ের দ্বিতীয় দিন আমাকে গান শুনেছিল, বলছিল তুমি গান জানো তো, আমাকে আগে শোনাও নাই। আচ্ছা আচ্ছা। তখন বললো যে তখন যদি বলতাম হয়তো তুমি এই বিষয়টা জানতা না, কিন্তু এখন তো জানলা। মাঝে মাঝে যখন আমাদের খুব মন খারাপ হইতো দুজনের ভিতর, তখন মানে বাহির হয়ে গেছি বাড়ি থেকে, আমার কিন্তু আমি বাহির হয়ে বের বিয়ে করেছি। বাহির হয়ে গেছে? জি, আমি এই প্রতিবন্ধী অবস্থায় একটা সুস্থ মেয়ে যখন বাহির হয়ে বিয়ে বসে, কিন্তু আমি একটা প্রতিবন্ধী হয়েও বাহির হয়ে বিয়ে করেছি। আচ্ছা, যখন আপনাকে নিয়ে গেছে প্রথম দিনের, যে এখন তো দেখলাম আপনাকে কাঁধে করে নিয়ে যায়, কি প্রথম দিনে কি সেইভাবে নিয়ে গেছে? প্রথম দিন তো সেইভাবে আসতে পারে নাই, তাহলে কারণ প্রথম দিন আমি আমাকে সে বলছে যে তুমি এমন ভাবে বাড়ি থেকে বার হইবে আজ কেউ না বুঝতে পারে তোমাকে। আচ্ছা, তা বিয়ের আমার বিয়ে হয় শনিবারের দিন, শুক্রবারের দিন সন্ধ্যায় সে ফোন দিছে, দেখো আমি তোমাদের বাড়ির ঘরে পিছে আসছি। আচ্ছা, তখন আমার একটা কাপড়ের ব্যাগ ছিল, তখন আমার ওই কাপড়ের ব্যাগটা দাঁতে নিয়ে করে ঘর থেকে বাই করছে। যখন বাই করি তখন আমার মা প্রথমে খুঁজবে এটা কিসের ব্যাগ রে। হ্যাঁ, তখন আমি বলছি যে একটা ময়লার ব্যাগ। আচ্ছা, তো কই নিতেছ? ওই যে ওই গাছের গোড়ায় নিতেছ। আচ্ছা, আঞ্চলিক ভাষায় গাছের গোড়া নিতেছ। আচ্ছা আচ্ছা। তো যখন নিলাম তখন সে বলছে দেখো আমি তোমাদের গলিতে আছি, তখন ব্যাগটা আমি দিয়ে দেই। দেওয়ার পর দিন সকাল রাত আর হয় না, যা কখন রাত হইবে আমি চলে যাব, আমার পুতরে কাজ করতেছে এটাই। আচ্ছা, আর তাহলে কি বাই সারা রাত এখানে অপেক্ষা করছে? তখন আমরা শুনি খেলা ছিল, সে আমাদের বাড়ির পাশে একটা নিশিন্দা বাজার বইলা জায়গা আছে, সেখানে তাকে বলছি তুমি এখানে সারা রাত থাকো, সে বলছে আমি বলছি তোমার খুব কষ্ট হবে না? আচ্ছা, না সমস্যা নেই, আমি একটা চা দোকানে চা পান খাইয়া থেকে যাবো, কিন্তু চা পান বলতে শুধু চা খাই, পানও খাই না সিগারেট খাই না, এদিন যে আমি আরো তাকে ভালোবাসতে বিশ্বাস করি। আচ্ছা আচ্ছা। আর আমার আমার যে তিন বান্ধবী ছিল মানে আমার সমবয়সী যারা, তখন আমি বলতাম দেখ আমার বিয়ে যদি কখনো হয় তো অনেক দূরে হবে, তখন বলতো কেন রে শেষ করবো, তারপরে সোহেল ভাইয়ের কাছে আসতেছি। তখন আমার একটা হুলশের ছিল, আচ্ছা, হুলশের থেকে বাসা থেকে যখন যাই তখন প্রথমে আমার বড় ভাইয়ের ছেলের সামনে আসা দাঁড়াই, তখন সে বলে বুঝি তুমি কোথায় যাচ্ছ, আমি বলছি যে আমি একটু সামনে যাচ্ছি। তারপরে আরেকটা আমাদের পাশে বাড়ির একটা ছোট বোন স্কুলে পড়ে, তাকে বলছি তার মেয়েটার নাম হলো অপর্ণা, ওই মেয়েটাকে আমার এটুক সহযোগিতা করছিল যে আমার গাড়ি যে পর্যন্ত উঠতে পারি সেই পর্যন্ত আমার রাস্তা আগায় দিছিল মেয়েটা। তখন আরেকটা বড় ভাই বলছে তুমি কোথায় যাচ্ছ, তখন আমি বলছি বালুকা যাচ্ছি, তখন সে বালুকা স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তারপর থেকে জানলাম। আচ্ছা প্রিয় দর্শক, আচ্ছা আপা, আমি এর মাঝে একটি কথা বলি, আপনি তো একজন প্রতিবন্ধী, ভাই তো একজন এডুকেশন, তারপরে কেন পালিয়ে বিয়ে করলেন? পারিবারিক ভাবে কি হতে পারতো না আপনাদের বিয়েটা? পারিবারিক ভাবে আমাদের এই বিয়েটাকে কেউ মেনে নিতে পারছিল না। কি জন্য? কারণ এটাই যে আমার বাবা তখন ছিল, তখন আমার বাবা ভাবতো যে একটা ছেলে যদি বিয়ে করে তোমাকে ফালায় সয়ে জায়গা, তখন তোমাকে হয়তো তোমার একটা বাচ্চা হবে, তখন ওই বাচ্চা, তার মানে আপনার বাবার ভিতরে একটা ভয় কাজ করছে, আতঙ্ক ছিল যে এই মেয়েটাকে হয়তো রাইখা যাইবো গো, তখন এই মেয়েটাকে কেউ দেখবো না। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা শুনলেন আসলে কিভাবে তাদের বেড়ে যাওয়া, এরপরে আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে শুনবো। দর্শক ভালো থাকুন এবং আমাদের সাথে অপেক্ষা করুন, আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে বিস্তারিত জানাবো।